नमस्कार ईशान मांगला प्राइम टाइम खबरे आमी चंद्रिमा स्वागत जानाई। प्रथमे प्राइम टाइम शिरोनाम। বরাকে পরিকল্পিতভাবে অসমিয়ার চাপানোর চেষ্টা চলছে বলল আকশা। প্রদীপ দত্ত রায়কে দিশপুর ও হাতিগাঁও থানায় হাজিরা দিতে নোটিশ পুলিশের। বদরপুরে নিলাম হলো বার্মিজ সুপারি, পাওয়া গেল 7 কোটি 10 লক্ষ টাকা। এবারে বিস্তারিত প্রাইম টাইম খবর। বরাকের 3 জেলায় পরিকল্পিতভাবে অসমীয়া ভাষা চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে, এর প্রতিরোধ করবে আকশা। বরাকের সরকারি ভাষা বাংলা কিভাবে হলো এর প্রেক্ষাপট বর্ণনা করেন আকশার উপদেষ্টা রূপম নন্দীপুরকাস্থ। বরাকে সরকারি কাজে বাংলা ব্যবহারের জোরালো দাবি জানায় আকশা। শিলচর প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, বরাকে বাংলা ভাষার অবমাননা আকশা কোনো অবস্থায় মেনে নেবে না। বিধায়ক পরমানন্দ রাজবংশী বরাকে অসমীয়া চালু হবে বলে যে মন্তব্য করেন সেটাকে উস্কানিমূলক বলে তিনি ভাবেন। বরাক উপত্যকা অবিভক্ত কাছাড় জেলার সরকারি ভাষা বাংলা এ ব্যাপারে নূতন করে কোনো বলার অপেক্ষা রাখে না। ইদানিংকালে আমরা দেখেছি যে বরাক উপত্যকায় 3 জেলায় যাতে পরিকল্পিতভাবে অসমীয়া ভাষা চাপিয়ে দেওয়ার একটা চেষ্টা চলছে, আমরা তার বিরুদ্ধে 1960 সনে আসামের একমাত্র রাজ্য ভাষা অসমীয়া, তার বিরুদ্ধে গোটা আসামে যে দুর্বার গণ আন্দোলন হয়েছিল যার জন্যে 11 তরুণ তরুণীকে শহীদ হতে হয়েছিল, তার পরবর্তীকালে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী তদানীন্তন স্বরাষ্ট্রমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী দিল্লি থেকে আসামের রাজধানী শিলংয়ে ছুটে এসেছিলেন, বিমলা প্রসাদ চালিয়া আসাম ক্যাবিনেট এবং লাল বাহাদুর শাস্ত্রীর মধ্যে যে ত্রিপাক্ষিক ইয়ের পর অর্থাৎ বরাক উপত্যকার জন্যে সরকারি ভাষা বাংলা, বড়দের জন্য বড় এবং রেস্ট অফ আসামের জন্য অসমীয়া ভাষা, এটাই হচ্ছে শাস্ত্রী ফর্মুলা। অর্থাৎ অবিভক্ত কাছাড় আজকে বরাক উপত্যকার 3 জেলায় সরকারি কাজকর্ম পুলিশ সুপার সহ সব সরকারি কাজকর্ম যাতে বাংলায় আরও ব্যাপক হারে প্রচলন হয় তার জন্য আকশা দাবি জানাচ্ছি। কিছুদিন আগে পরমানন্দ রাজবংশী বরাক সফরে এসেছিলেন, যে প্রাথমিক থেকে শুরু করে ডিগ্রি লেভেল পর্যন্ত অন্তত 50% যাতে অসমীয়া বাকি বাংলায় হয় তার জন্য উনি দাবি জানিয়েছেন এবং আগামী শিক্ষাবর্ষ থেকে নাকি সেটা কার্যকর হবে। পরমানন্দ রাজবংশীর এইসব প্ররোচনামূলক এবং উস্কানিমূলক মন্তব্যের আমরা নিন্দা এবং ধিক্কার জানাই। আমাদের সকল সরকারি সাইনবোর্ডে এখানে বাংলাই থাকবে আর ইংলিশ থাকবে। আমরা এখানে যদি বাংলার সঙ্গে অসমীয়া রাখতে হয় তাহলে ব্রহ্মপুত্র উপত্যকায় অসমীয়ার সঙ্গে বাংলাকে সমান সম্মান এবং শ্রদ্ধা করতে হবে এবং পরিকল্পিতভাবে এখানে বাংলা ভাষাকে হেয় প্রতিপন্ন করার যে চেষ্টা কুটচাল চলছে আকশা তার শেষ রক্তবিন্দু দিয়ে সেটাকে প্রতিহত করবে। আমরা বারবার শহীদ হয়ে আমরা আমাদের মাতৃভাষার সম্মান রক্ষা করেছি 1961 এভাবে বিভিন্ন সময়ে আমরা মাতৃভাষার সম্মান রক্ষা করতে হয়েছিল। অর্থাৎ তেরঙ্গা ভারতবর্ষে তেরঙ্গা পতাকা হাতে নিয়ে ইনকলাব জিন্দাবাদ, মাতৃভাষা জিন্দাবাদ, এই বলে আমরা জীবন দিয়ে মাতৃভাষা রক্ষা করেছি, আগামী দিনেও সেটা করার জন্য আমরা প্রস্তুত।
শুধু রাজ্য সরকার নয় কেন্দ্রীয় সরকারের হোর্ডিং ব্যানারে কেন বাংলা ব্রাত্য, এই প্রশ্ন তুলে আকসা। কেন্দ্র ও রাজ্য সরকারের কাজে যেখানে বাংলা ব্যবহারের কথা সেখানে কেন এই নীতি মানা হচ্ছে না, এই প্রশ্ন তোলেন রূপম নন্দীপুরকাস্থ। এটা তো রাজ্য সরকারের নয়, কেন্দ্রীয় সরকারের এটা হওয়ার কোনো ইয়ে নেই। বদরপুর রেল স্টেশনে নিলাম করা হলো বাজেয়াপ্ত 17 বগি বার্মিজ সুপারি। রেল ও করিমগঞ্জ জেলা প্রশাসনের যৌথ ব্যবস্থাপনায় এই নিলাম হয়। নিলাম থেকে 7 কোটি 10 লক্ষ টাকা সংগ্রহ করা হয়। প্রতি কেজি সুপারি 350 টাকা ধার্য করা হয়। সর্বোচ্চ নিলাম উঠে কেজি প্রতি 450 টাকা। 15টি ব্যবসায়ী সংস্থা এই নিলামে অংশ নেয়। আজি আমি ফার্স্ট টাইম তো হোটেল ভাত্তা আদায় করছি, লস করছি আর অলরেডি মোটামুটি আপনার রেটবিলাক আমার 350 আসলে বেস্ট প্রাইস মানে গভর্নমেন্ট প্রাইস আর সকলবিলাক মানে আপনার 422-460 ভিতর। হাতিগাঁও ও দিসপুর থানাতে আগামী 25 তারিখ যেতে হবে বিডিএফ মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায়কে। তাকে নোটিশ পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে যদি তিনি উপস্থিত না হন তাহলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এবারে প্রাইম টাইম বিরতি। শিলচরে এই প্রথম একসঙ্গে বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগী দেখতে আসছেন। হায়দ্রাবাদের বিখ্যাত সব হাসপাতালের বিখ্যাত ডাক্তাররা শিলচরে রোগী দেখবেন প্রেমতলার কিওর প্লাস ক্লিনিক্সে। ডাক্তাররা হলেন বিশিষ্ট কিডনি রোগ বিশেষজ্ঞ ডাক্তার কিশোর কুমার আরিগা, তিনি রোগী দেখবেন 23 ও 24 অক্টোবর। সার্জিক্যাল গ্যাস্ট্রো অ্যান্ড্রোলজি অন্ত্ররোগ অস্ত্রোপচার বিশেষজ্ঞ ডাক্তার সুরেশ কুমার এস, তিনি রোগী দেখবেন 23 ও 24 অক্টোবর। বিশিষ্ট গ্যাস্ট্রো অ্যান্ড্রোলজি বিশেষজ্ঞ ডাক্তার ধীরাজ আগরওয়াল, তিনি রোগী দেখবেন 23 ও 24 অক্টোবর। খ্যাতনামা ইউরোলজি বিশেষজ্ঞ ডাক্তার শ্যাম বর্মা, তিনি রোগী দেখবেন 23 অক্টোবর। বিশিষ্ট অন্ত্ররোগ বিশেষজ্ঞ গ্যাস্ট্রো অ্যান্ড্রোলজিস্ট ডাক্তার শ্রীবেণু ইথা, রোগী দেখবেন 30 ও 31 অক্টোবর। খ্যাতিসম্পন্ন হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার হেমন্ত কে, তিনি রোগী দেখবেন 30 ও 31 অক্টোবর। খ্যাতিসম্পন্ন নিউরোসার্জন ডাক্তার ধনঞ্জয় রাও গিঞ্জুপাল্লি, তিনি রোগী দেখবেন 30 ও 31 অক্টোবর। অগ্রিম বুকিংয়ের জন্য যোগাযোগ করুন কিওর প্লাস ক্লিনিক্স প্রেমতলা শিলচর, মেডিসিন হাবের ওপরতলা। শারদীয় দুর্গাপূজো উপলক্ষে এবার বিশেষ আকর্ষণ শ্রীকৃষ্ণ ভোজনালয়। শিলচর সিভিল হাসপাতালের ঠিক উল্টো দিকে সুলভ মূল্যে নিরামিষ খাবারের সুস্বাদু থালি নিয়ে আপনাদের সেবায় হাজির শ্রীকৃষ্ণ ভোজনালয়। সকাল 8টা থেকে খোলা থাকবে প্রতিদিন এই নিরামিষ রেস্টুরেন্ট। পূজোর আনন্দ নিন শ্রীকৃষ্ণ ভোজনালয়ের সুস্বাদু নিরামিষ খাবারে। সপরিবারে এখানে এসে আনন্দ নিতে আপনাদের স্বাগত জানাচ্ছে শ্রীকৃষ্ণ ভোজনালয়। বিশুদ্ধ পরিষ্কার পরিচ্ছন্ন নিরামিষ আহারের জন্য এখানে চলে আসুন। ফিরে এলাম বিরতির পর। 294 বস্তা বার্মিজ সুপারি আটক হলো শিবনগর কম্বাইন্ড চেকপোস্টে। এই সুপারিগুলি একটি ট্রাকে করে ত্রিপুরার কুমারঘাট থেকে গুয়াহাটির উদ্দেশ্যে যাচ্ছিল। ট্রাকের চালক শিবম কুমার জানান বদরপুরের জনৈক ট্রান্সপোর্টার হোসেন এই বার্মিজ সুপারি ট্রাকে নিয়ে যেতে বলেছে। চালককে আদালতে পাঠিয়েছে গুমরা পুলিশ। তোমার নাম কি আয়? শিবম কুমার। জোর সে বলো। শিবম কুমার। ঘর কহাঁ আয়? ইউপি। ইউপি কহাঁ? বারাবাঁকী জেলা। ক্যা কাম করতে হো? গাড়ি চালাতে হ্যায়। कौन सा गाड़ी? ट्रक। अच्छा, क्या प्रॉब्लम क्या हुआ है बताओ? गाड़ी पकड़ गया। तुम्हारा गाड़ी पकड़ लिया? कहाँ पकड़ लिया?
डिगरखाल में। डिगरखाल में कौन पकड़ा? एमबीआई ने। क्या किस लिए पकड़ा? सुपारी लोड है। बारहवीं सुपारी? ये बारहवीं नहीं मालूम, कुमार घाट से लोड हुआ है। कुमार घाट लोड हुआ है। कहाँ जाना था? गुवाहाटी। कितना कितना का है सुपारी उधर में? जी सर, ट्रक में कितना सुपारी होगा? ट्रक में 294 बस्ता। 294 बस्ता। और वो सुपारी का कोई कागज है? कागज बोला था रास्ते में मिलेगा। रास्ते में मिलेगा? ऐसे कौन सा कागज लेके आ रहे थे? पेपर का था, कार्टून का पेपर। कार्टून का चालान था। अच्छा, और अंदर में था सुपारी? 294 बस्ता। कहाँ ले जाना था? गुवाहाटी। गुवाहाटी, अच्छा। वो पार्टी पकड़ा दिया तुमको? जी सर। और बोला था वो सुपारी का कागज रास्ते में मिलेगा? পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি, কৃষি বিল প্রত্যাহার সহ পাঁচ দফা দাবির সমর্থনে বিক্ষোভ দেখালো করিমগঞ্জ জেলা কংগ্রেস। এ নিয়ে দলের অফিসের সামনে এক ধর্ণা কর্মসূচিতে অংশ নেন জেলা কংগ্রেসের নেতারা। এ নিয়ে জানান জেলা কংগ্রেস সভাপতি সতু রায়। চারটি দাবির ভিত্তিতে, পাঁচটি দাবির ভিত্তিতে আজ সারা দেশে কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ এবং ধর্ণা কার্যসূচির আয়োজন করা হয়েছে। সেই অনুসারে আসাম প্রদেশ কংগ্রেস কমিটির নির্দেশ অনুসারে আমরা আজ করিমগঞ্জ জেলা কংগ্রেস কমিটির পক্ষ থেকে এখানে ধর্ণা কার্যসূচির আয়োজন করেছি। এই ধর্ণা কার্যসূচির মূল উদ্দেশ্য হল সরকারের যে প্রতিশ্রুতি দিয়েছিল নির্বাচনের আগে, সেই প্রতিশ্রুতিগুলি ভঙ্গ করাতে আমরা সরকারকে অভিযুক্ত করছি। এই পাঁচটি দাবিগুলি হল এই নির্বাচনের আগে বিজেপি সরকার প্রতিশ্রুতি দিয়েছিল যে নিত্য ব্যবহার্য দ্রব্যাদির মূল্য কমিয়ে দেবে, কিন্তু দেখা যায় যত দিন যাচ্ছে ততদিনই নিত্য ব্যবহার্য দ্রব্যাদির দাম ক্রমাগতভাবে বেড়ে চলেছে। গরিব জনসাধারণের, বিশেষ করে নিম্নবিত্ত মানুষেরা, তাদের নাভিশ্বাস উঠেছে। পেট্রোল ডিজেলের দাম ক্রমাগতভাবে বাড়ছে এবং তা আজ রেকর্ড সংখ্যায় গিয়ে পৌঁছেছে। এইভাবে গরিবের সরকার বলে যারা দাবি করে তাদেরকে আমরা ধিক্কার জানাচ্ছি এবং গরিব জনসাধারণের জীবনের মান উন্নয়নের জন্য এবং তাদেরকে শান্তি দেওয়ার জন্য, স্বস্তি দেওয়ার জন্য অবিলম্বে নিত্য ব্যবহার্য দ্রব্যাদির মূল্যবান কমিয়ে আনার দাবি জানাচ্ছি সরকারের। ফের খুলল শিক্ষা প্রতিষ্ঠান করিমগঞ্জে। এদিনই বিরজা সুন্দরী বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো আজাদি কি অমৃত মহোৎসব। এদিন বিদ্যালয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবন নিয়ে আলোচনা হয়। এদিন হাইস্কুল পর্যায়ে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত ক্লাস শুরু হয়। প্রোগ্রামটা হলো আজাদি কা অমৃত মহোৎসব। এই প্রোগ্রামটা প্রত্যেক বিদ্যালয়ে পালন করতে হবে। বিদ্যালয়ে, প্রত্যেক বিদ্যালয়ে এই আমাদের অনুষ্ঠান ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসুর উপর বিভিন্ন বক্তা বক্তব্য রাখছেন, আজাদিন ফৌজ গঠন সম্পর্কে বক্তব্য রাখছেন। নেতাজির মধ্যে যে দেশপ্রেম ছিল, এ দেশকে স্বাধীন করার জন্য তার যে অবদান, সে কথাগুলো আজকের এই অনুষ্ঠানে তুলে ধরা হচ্ছে এবং প্রত্যেক ছাত্রীকে এই দেশকে, ছাত্রীর মধ্যে দেশাত্মবোধ জাগ্রত করার জন্য প্রত্যেক শিক্ষক শিক্ষিকারাই বক্তব্য রাখছেন। প্রথমে আমাদের দেশকে ভালোবাসতে হবে এবং প্রত্যেক, আমি নিজে বর্তমান সরকারকে এজন্য ধন্যবাদ জানাই, নেতাজি সুভাষচন্দ্র বসু যে গুরুত্বটুকু স্বাধীনতা পাওয়ার কথা ছিল। এই বিক্ষোভ সমাবেশের শেষে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কুশপুতুল দাহ করা হয়। এদিনের বিক্ষোভ কর্মসূচিতে ছিলেন কৈরিক ভারতের প্রতিষ্ঠাতা সভাপতি মণিভূষণ চৌধুরী, স্বর্ণালী চৌধুরী, পম্পী চক্রবর্তী, সৌমিত্র দত্ত, সুবিত দাস। মিলেমিশে যদি থাকি, হিন্দু সমাজ মুসলমান সমাজ যদি মিলেমিশে থাকি, কোন কুচক্রী আমাদের কিছু করতে পারবে না।
হিন্দু সমাজ আগেই জেগে গেছে, বর্তমান সময়ে মুসলমান সমাজ যাচ্ছে, ইতিপূর্বে বললাম, সুনায়না প্রতিবাদ করেছেন, মধুবন্দ প্রতিবাদ করেছে, হিন্দু লিখনের পরবর্তী বিকাশ অত্যন্ত আনন্দদায়ক ঘটনা। বর্তমান সময়ের মুসলমান ভাইরাও যাচ্ছেন, কিন্তু যেমন দেবদাস যেভাবে হিন্দুদেরকে মারা হয়েছে তার প্রতিবাদ করছে হিন্দু সমাজের এরাই, মুসলমান সমাজের এরাও প্রতিবাদ করছেন। পাল্টা যদি শুরু হয় 85 কোটি হিন্দুর দেশ ভারতবর্ষ, কিন্তু পাল্টা হবে না। আমরা শিক্ষিত সমাজ, হিন্দু সমাজ, আমরা বিভিন্ন মাঝে মতো মিলন মহান সবাইকে নিয়ে থাকতে পারি, এই জন্য হিন্দুস্তানের রাষ্ট্রপ্রধান হতে পারেন একজন মুসলমান ধর্মাবলম্বী ডক্টর এপিজে আব্দুল কালাম। এত কিছুর পরে হিন্দু সমাজ আমরা চুপচাপ আছি, এখানে যারা আছেন, আমার বিপরীতে যারা আছেন, এদিকে যারা আছেন, এর মধ্যে বেশিরভাগ 99% যারা আছেন আপনারা হিন্দু, কথা সত্য বলছি, আমি তা বলছি, কানে কম শুনে জুড়ে বলুন, আপনাকে শরীরে যে রক্ত বলছে তা হিন্দু রক্ত শুনছি না, জুড়ে বলুন, হ্যাঁ হিন্দু রক্ত। বাংলাদেশে হিন্দুদের ওপর আক্রমণ এবং দুর্গা প্রতিমা ভাঙচুরের ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন কাছাড় বিজেপির সংখ্যালঘু শাখার কর্মকর্তারা। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন ডেকে সংখ্যালঘু শাখার প্রাক্তন সভাপতি নজরুল ইসলাম লস্কর আতাউর রহমান লস্কর বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছ থেকে গণতন্ত্রের শিক্ষা নেওয়া দরকার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এর আগে এক প্রতিবাদী সভায় মিলিত হন তারা। অন্যান্যদের মধ্যে ছিলেন বিজেপির সভাপতি সাধু সদিয়াল, শামসুল আলম লস্কর, আজারউদ্দিন আহমেদ। আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে যেভাবে আমাদের শ্রদ্ধেয় ভাই সংখ্যালঘুদের উপর, হিন্দু ভাইদের উপর, মা বোনদের উপর যেভাবে অত্যাচার হয়েছে, পূজা মণ্ডপে মূর্তি ভাঙচুর হয়েছে এবং যেভাবে অমানবিক কাণ্ড ওনারা করেছেন, আমরা সেটা তীব্র ভাষায় নিন্দা এবং ধিক্কার জানাই। আমরা সেদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহাশয়কে অনুরোধ করব, আমাদের দেশে এসে গণতন্ত্র পাঠ উনি শিক্ষা নেওয়ার জন্য আমরা আবেদন রাখব। এবং আমরা বাংলাদেশ সরকারের কাছে এটা আপনাদের মারফতে মেসেজ দিতে চাই, এরকম যে জায়গা 8-10% সংখ্যালঘু মানুষ বাংলাদেশ নাগরিক বাংলাদেশে আছে, এই কাজটা কোন দুষ্কৃতিকারী ছাড়া কোনদিন কোন শুষ্ক মস্তিষ্ক মানুষ যেমন কাজ করতে পারবে না, এবং বাংলাদেশ সরকার এটাকে তদন্ত করে এদেরকে যারা দোষী হবেন ওনাদেরকে দৃষ্টান্তমূলক সাজা দেওয়া এবং প্রয়োজনে ওদেরকে ফাঁসি দেওয়া। কারণ আমরা এই দেশে ভারতবর্ষে বাস করি, আমরা হিন্দু মুসলিম ভাই ভাই হিসেবে ব্যক্তিগত প্রতিষ্ঠানে বাস করি আমরা। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরো একবার। বরাকে পরিকল্পিতভাবে অসমিয়ার চাপানোর চেষ্টা চলছে বলল আকসা। প্রদীপ দত্ত রায়কে দিসপুর ও হাতিগাঁও থানায় হাজিরা দিতে নোটিশ পুলিশের। বদরপুরে নিলাম হল বার্মিজ সুপারি, পাওয়া গেল 7 কোটি 10 লক্ষ টাকা। আজকের মতো সংবাদ এ পর্যন্তই, নমস্কার।